নমস্কার বন্ধুরা, পেটুক দাদা চ্যানেলে সবাইকে স্বাগত। শুভ সন্ধ্যা, সন্ধ্যার সময় দেখো। এখন ছাপা শাড়ি পরে নিয়েছি, এই সামনের মন্দিরে আমার ননদ একটু পুজো দেবে, আজকে শনিবার বাড়ির পুজো করবে। তাই দেখো, তার আগেই সকালবেলা মনে হয় আমার একটু ননদ আর আমার ননদ আর মামি শাশুড়ি দুজনে মিলে এসেছে, তার ছোট্ট মেয়ে পুচকু মেয়ে ননদের। ওই দেখো পুচকু মেয়ে বসে পড়েছে, এই দেখো বলছি একদম আমাকে বিছানার উপর বসিয়ে দে, দেখবি সুন্দরভাবে খেলা করবে। দেখো হ্যাঁ, দুটো আইসক্রিম নিয়ে কি সুন্দরভাবে খেলা করছে। আর ওরা দুজনে গেল একটু বাজারে, সোদপুর বাজারে গেল আর কি, ওর দিদুন আর ওর মা দুজনে মিলে গেল। তা আমি আবার বললাম তোর পুচকুটাকে ধুয়ে যা, কারণ কোলে কোলে নিতে অসুবিধা হবে, পুচকুটাকে ধুয়ে চলে যা, তাড়াতাড়ি যেতে পারবি, তাড়াতাড়ি আসতে পারবি। তা শুনলো, দেখলাম ধুয়ে চলে গেল। এই দেখো তো কি সুন্দরভাবে খেলা করছে আমার ছেলে মেয়ের সাথে। আর ওকে দুই একবার দিচ্ছি আইসক্রিম, খেতে তো পারে না বাচ্চা মানুষ, আর ঠান্ডাও লেগে যাবে, সেইভাবে দেওয়াও হচ্ছে না। না খাও না, তো বদলকে একটু দিয়ে যাও। আর বুনু পেয়ে ও আইসক্রিম, আইসক্রিমের এত ভক্ত বুনু পেয়ে, দেখো বলছে আমি আর খাবো না আইসক্রিম। থাক থাক এখন থাক, দিয়ে দে দিয়ে দে এখন দিয়ে এখন দিয়ে দেয় একটু। পুচকো এ দেখো, এ দেখো আইসক্রিম আমার কাছে এনো। ও খাচ্ছে না, ও বুলু পেয়ে ও ভুলে গেছে। কই কই মাম্মাম, কই মাম্মাম, এ দেখো কই দাদা ভাইয়ের কোলে উঠেছো, তুমি দাদা ভাইয়ের কোলে উঠেছো, বাবা ঢেকে দিচ্ছি, দাদা ভাইয়ের কোলে উঠেছো। এই যে আমার কোলে আসো তো, আমার কোলে আসো তো, আসো 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 আসো, আমার ছেলেকে আবার স্যার আসবে পড়াতে, তো ওই পাশের ঘরে আমি দিয়ে দেবো পড়তে। আর এখানে এখানে ও দুই বোন খেলা করছে, দেখো কি সুন্দরভাবে খেলা করছে। ওর মা যেতে ভয় পাচ্ছিল না, কান্না করবে কান্না করবে, দেখো খেলা করছে। বলো মা দেখো কাকে দেখা যাচ্ছে বলো তো, করে দেখছে, হাই করে দাও, কাটা কাটা দিয়ে দাও তো, কাটা দিয়ে দাও, কাটা দাও, কাটা কাটা দিয়ে দিল। কি সুন্দর ভঙ্গি ভঙ্গি করতে পারে ছোট মানুষ, না চুচমুক চুচমুক, চুচমুক করো চুচমুক করো। তো আমরা পুচকোটাকে সঙ্গে খেলা করছি, আমার ছেলে চলে গেল পাশের ঘরে পড়তে, আর আমার ননদ গেল, ননদ আসার আগে চলে যাব মন্দিরে আর কি। এই মন্দিরে আজকে বাড়ির পুজো হবে, পাশেই আবার শিব মন্দির আছে আমাদের এখানে, পাশাপাশি সব মন্দির, তা মন্দিরে একটু পুজো দেওয়া হবে। তাই গেল ফল আনতে, ফল আনতে চলে গেছে, আর আসেনি বলে দেখো আমার ছেলে মানে বাচ্চা নিতে এত ভালোবাসে, পাশের ঘরে নিয়ে যাচ্ছি তোমাদের। আসবে আসবে, তার আগেই দেখি যদি দেরি হয় তার আগেই মন্দিরে চলে যেতে পারি, যাব। না কই কি দেখবো তুমি, পুচকোটাকে নিয়ে এখন যাব মন্দিরে, এই যে একটা প্লেট নিয়ে যাব, চলো ঠাকুরের ফল দেওয়া হবে। এই দেখো চলে এসেছি মন্দিরে একদম, জুতো বাইরে খোলো, কাঁচের প্লেট না এটা, খুশি খুশি আসলে। এ দেখো মন্দিরে পাশাপাশি দুটো মন্দির,
শিব মন্দির আর শনি মন্দির। এতক্ষণ কে খেলছিল? দীপনের কোলের থেকে আর আসবে না, দীপনের স্যার এসেছে। খেলেছে কোথায়? বাড়িতে খেলা দেখা হবে না। এখন ও দিদিনকে দেখে ফেলেছে, ওই জন্য দেখো দেখো আবার মিঠির জন্য আবার জামা নিয়ে আসলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার না, সুন্দর কালার না গো, সুন্দর কালার। মন্দিরে দেখা করে মন্দিরে টাটা। এখন খুলবে? তা খোল খোল খোল, ও খুলবে যতক্ষণ না দেখবে ততক্ষণ ওর। না দেখি সামনেটা, সামনেটা দাও, কালারটা সুন্দর। আর পড়তে হবে না এখন, পড়তে হবে না, ভাঁজ করো ভাঁজ করো ভাঁজ করো। সবাইকে দাও, আমি এখানে রয়েছি। দিদি সবটা তুললাম না, হ্যাঁ খারাপ লাগে দেখতে একটা, বলি সবটা তুললাম না। হ্যাঁ এখন বড় ঠাকুরের সামনে বসেছি, এখন আবার সামনে সবাই বসে আছি। পুজোটা আগে হয়ে গেল, ভোলা বাবার পুজোটা হয়ে যাওয়ার পর জানো সবাইকে প্রসাদ দিব। আমি ভাবলাম আমার মামাটা আসলে দেখতে পারতো, কিন্তু তুমি তো আসলে আমার দেওয়া হয়ে গেল, এখন বসলাম এখন আসলে। এখানে আমাদের বড় ঠাকুরের পুজো হচ্ছে, যাবনু টাটা টাটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে টাটা টাটা। হ্যাঁ যা টাটা কলি, সাবধানে যাবনু সাবধানে। হ্যাঁ হ্যাঁ টাটা টাটা। শান্তি হচ্ছে আমরা একটা জানো, চিনি আনছি বেশি, গুড় আনতে ভুলে গেছি।
তুমি আটু নাও, আমার অল্প একটুখানি এক চামচের মতো ব্যাস, আর না আর না কি কুটিস আমাদের খুব সুন্দর ভাবে এখানে পুজোটা হলো, মানে অনেকে পুজো করলো, সাথে আমি যোগা দিলাম আর কি। আর এই দেখো তোমাদের পেটুক দাদার জন্য সবাইকে দিয়ে, তোমাদের পেটুক দাদার জন্য আমি বাড়িতে একটু নিয়ে গেলাম। তো বন্ধুরা এই দেখো বাড়ি চলে আসলাম, এসে আমার মামামের হাতে দেখো ঘুঘলু জামা, কে দিয়েছে? তোর পিসিমণি দিয়েছে, ও জামার সাথে এনেছে ঘুঘলুর জামা আর ওর জামা। এ দেখো বলো, হ্যাঁ মামি এসেছে আর মামির মেয়ে এসেছে, দুজন মিলে এসেছে আমার মামামের। এ দেখো আর বাড়ি চলে আসলাম, এই দেখো দেখো বললাম না আজ খিদে পেয়ে গেছে, এসে বাবার সঙ্গে বসে পড়েছে। আমরা খুব সুন্দর মন্দিরটা কাটালাম, আর আমার মামাম ওর পিসি তো খেতে বসেছিল ওর বড়দাদার সঙ্গে, তার পাশে মামামও বলছে, মামাম আমাকে বলছে যে আমাকে একটু দাও মা আমি খাই। তারপর আবার দিয়েছিলাম, দিয়ে আমার মামামের খেতে খেতে দেখো একটা দাঁত নড়ে গেছে, হ্যাঁ দেখে একটা দাঁত নড়ছে মা এখনো, খেতে খেতে একটা দাঁত নড়ে গেল। আমাকে ভালো হয়েছে মামাম, ওই দাঁতটা একবার নড়েছিল, নড়তে নড়তে আবার শক্ত হয়ে গেছে, তারপর আবার আজকে ভাত খেতে খেতে নড়ে গেল, পিসির সঙ্গে ভাত খেতে খেতে নড়ে গেল। তোর পিসি চলে গেল, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর যদি খুব ভালো লাগে অনেক 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 সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো এখনকার মতন টাটা। তোমরা সবাই ভালো থেকো, সবাই এনজয় করো, আর পুজোটা খুব সুন্দর ভালোভাবে কাটাও। আর আমার মামামের অনেক অনেক জামা হয়েছে, জামাগুলো তো ভিডিওই করা হচ্ছে না আমার মামামের চ্যানেলে। আজকে একটা জামা পেলো আমার মামি শাশুড়ি দিয়ে গেল আজকে আমার মামামকে, আর ওই পুচকু সোনাকে কিন্তু আমরাও দিয়েছি, আমার নরদ একটা দিয়েছে আমরা একটা দিয়েছি। দেখো আমার মামাম দাঁত নিয়ে কি করছে, দাঁতের মধ্যে আঙুল দিয়ে ঘুরছে, যে দাঁতটা নড়ছে আর কি। দেখো যাই হোক, এখন টাটা, সবাইকে বলি গুড নাইট।